গুরুত্বপূর্ণ খবর এখানে দর্শক দিবলে ওলাইছো যে কামরূপর বকুর কিহনকারী ডকাইতি কাণ্ড সংঘটিত হয়েছে আর ডকাইত ধরবলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে আরক্ষী জওয়ান। পিস্তল দেখায় দোকানের লুট নগদ ধন ডকাইতি করে শূন্য লয় তিন যায় গুলি চালনা ডকাইতর AS-15M-4932 নম্বরের এখন বাইকেরে আহিছিল ডকাইত। ডকাইতর দলটোত আছিল চারিটা ডকাইত। অস্ত্রধারী ডকাইতর আক্রমণত আহত তিনজন লোক। আক্রমণত আহতদের নাম হয়েছে রবি দেবকোটা আর গণেশ থাপা। ব্যবসায়ী দুজনের লগতে আহত দোকানের কর্মী সুরজ নেওয়ার। আহত ব্যবসায়ী দুজনক তৎকালে বকু চিকিৎসালয় ভর্তি করা হয়েছে। ডকাইতর দলটোর দুজনক খেদি খেদি ধরে স্থানীয় লোকে। আর আমি দর্শক জানাই আছো কামরূপর বকুত যে শিহরণকারী ডকাইতির কাণ্ড সংঘটিত হয়েছে। ডকাইত ধরবলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে আরক্ষীর জওয়ান। পিস্তল দেখায় দোকানের লুট নগদ ধন ডকাইতি করে শূন্য লয় তিন যায় গুলি চালনা ডকাইতর AS-15M-4932 নম্বরের এখন বাইকেরে আহিছিল ডকাইত। আর ডকাইতর দলটোত আছিল চারিটাক ডকাইত। অস্ত্রধারী ডকাইতর আক্রমণত আহত হয়েছে তিনজন লোক। আক্রমণত আহতদের নাম হয়েছে রবি দেবকোটা গণেশ থাপা। ব্যবসায়ী দুজনের লগতে আহত দোকানের কর্মী সুরজ নেওয়ার। আহত ব্যবসায়ী দুজনক তৎকালে বকু চিকিৎসালয় ভর্তি করা হয়েছে আর ডকাইতর দলটোর দুজনক খেদি খেদি ধরে স্থানীয় লোকে। আর যে ঘটনা সংঘটিত হয়েছে ডকাইতির কাণ্ড আর স্থানীয় লোকসকলে তৎপরে আসলে এই ডকাইতি কাণ্ডটো ধন লুটর যে ঘটনা সেই ঘটনার জড়িত দুটা ডকাইত খেদি খেদি ধরবলে সক্ষম হয়েছে। আর চারিটাক ডকাইত আহিছিল তারপর দুটা ডকাইত করায়ত্ত করবলে সক্ষম হয়েছে স্থানীয় রাইজে। আর এই যে ঘটনা সেই ঘটনাত গুলিবিদ্ধ হয়েছে আরক্ষীর জওয়ান। ডকাইত ধরবলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে আরক্ষীর জওয়ান। পিস্তল দেখায় দোকানের লুট করে লিখে নগদ ধন ডকাইতি করে শূন্য লয় তিন যায় গুলি চালনা করে ডকাইতর দলে। আর সেই সময়তে গুলিবিদ্ধ হয় আরক্ষীর জওয়ান। আনহাতে ডকাইতর দলটো যে চারি ডকাইত আছিল তারপর দুটা ডকাইতে পলায়ন করবলে ইতিমধ্যে পলায়ন করেছে ঘটনাস্থলীর। আনহাতে আন দুটা ডকাইতক স্থানীয় লোকে খেদি খেদি এনে ধরনের করায়ত্ত করেছে। আর এই ঘটনা সংঘটিত হয়েছে কামরূপর বকুত কিহরণকারী ডকাইতির ঘটনা। আহত ব্যবসায়ী দুজনক তৎকালে বকু চিকিৎসালয় ভর্তি করা হয়েছে আর দুজনের ব্যবসায়ী দুজনের লগতে আহত হয়েছে দোকানীর কর্মী সুরজ নেওয়ার। আনহাতে আহত ব্যবসায়ী দুগৰাকীর নাম হয়েছে রবি দেবকোটা আর গণেশ থাপা। আর সন্ধ্যার ভাগত এক ঘটনা সংঘটিত হয়েছে শিহরণকারী ঘটনা। ডকাইতি করবলে আহিছিল এই ডকাইতর দলটো কিন্তু স্থানীয় লোকসকলের তৎপরতার দুটা ডকায়তক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। স্থানীয় লোকে খেদি খেদি করায়ত্ত করেছে। আর এই সমগ্র ঘটনাত এই যে ডকাইতি ঘটনা হয়েছিল সেই ঘটনাত গুলিবিদ্ধ হয়েছে আরক্ষীর জওয়ান। কারণ পিস্তল আছিল ডকাইত কেটার হাতত। আর যেতিয়া আরক্ষী আর লগতে স্থানীয় লোকে খেদি গৈছিল সেই সময়তে তিনি যায় গুলি করেছিল শূন্যলৈ গুলি করেছিল। আর সেই সময়তে আহত হয়েছে এগারী আরক্ষীর জওয়ান। কিন্তু বর্তমান দুটা ডকাইত আরক্ষীর জিম্মাত আছে। আরক্ষী এতিয়া তদন্ত আরম্ভ করব আসলে কোন কোন জড়িত হয়ে আসলে সমগ্র ডকাইতির ঘটনা আসলে কোন কোন জড়িত হয়ে আছে তার এতিয়া তদন্ত করব। যেহেতু দুটাক ডকাইত আরক্ষীর হাতত বর্তমান গ্রেপ্তার হয়েছে আর ঘটনাত এই যে সমগ্র ডকাইতির ঘটনা সেই ডকাইতির ঘটনাত দুজন ব্যবসায়ী গুরুতরভাবে আহত হয়েছে রবি দেবকোটা আর গণেশ থাপা। আনহাতে দোকানখনের কর্মী সুরজ নেওয়ারও আহত হয়েছে ঘটনা। আর কামরূপর বকুত এই শিহরণকারী ডকাইতি কাণ্ডটো হয়েছে। পিস্তল দেখায় দোকানের লুট করে লিখে নগদ ধন। আর ব্যবসায়ী দুজন গুরুতরভাবে আহত হয়েছে রবি দেবকোটা আর গণেশ থাপা। আনহাতে দোকানী কর্মী দোকানখনের কর্মী সুরজ নেওয়ার আহত হয়েছে। আহত ব্যবসায়ী দুজনক তৎকালে বকু চিকিৎসালয় ভর্তি করা হয়েছে। কিন্তু স্থানীয় লোকসকলের যে তৎপরতা আর সাহসের এই স্থানীয় লোকসকলে দুটা ডকায়তক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। খেদি খেদি ডকাইত দুটা করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। কিন্তু যেহেতু চারিটাক ডকাইত আছিল চারিটাক ডকাইতে এই ঘটনা সংঘটিত করেছিল তারপর দুটা ডকাইতে পলায়ন করে ঘটনাস্থলীর। AS-15M-4932 নম্বরের এখন বাইকত আহিছিল ডকাইতকেইটা আর বাইকখন ইতিমধ্যে উদ্ধার হয়েছে দুটা ডকাইতক সেই স্থানত হয়ে দুটা ডকাইতে সেই স্থানের পলায়ন করেছে। আর আমি দর্শকসকলক জানাই আছো
আজি এক ঘটনা সংঘটিত হৈছে। আহত ব্যৱসায়ী দুজনক তৎকালে বকু চিকিৎসালয় ভৰ্তি কৰোৱা হৈছে, কিন্তু আৰু আমি দৰ্শকসকলক যি ঘটনাৰ সন্দৰ্ভত জনাই আছো, আহত হৈছে দুজনকৈ ব্যৱসায়ী। সেই দুজন ব্যৱসায়ীক তৎকালে বকু চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে আৰু ডকাইতৰ দলটো যি দুটা ডকাইত আছিল সেই দুটা খেদি খেদি স্থানীয় লোকে ইতিমধ্যে কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে। আনহাতে চাৰিটা ডকাইত আছিল আৰু সেই চাৰিটা ডকাইতৰ ভিতৰত দুটা ডকাইত কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে স্থানীয় লোকে। আৰু এই যে সমগ্ৰ ঘটনা সংঘটিত হৈছে কামৰূপৰ বকুৰ কিহৰণকাৰী ডকাইতিৰ ঘটনা। পিষ্টল দেখুৱাই দোকানৰ পৰা লুট কৰি লৈ যোৱা হৈছে নগদ ধন। চাৰিটাকৈ ডকাইত আহিছিল, তাৰ ভিতৰত দুটা ডকাইতে পলায়ন কৰিছে ঘটনাস্থলীৰ পৰা। কিন্তু স্থানীয় লোকসকলৰ যি তৎপৰতা আৰু স্থানীয় লোকসকলে যেনেধৰণৰ সাহসেৰে এই দুই ডকাইতক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে সেয়া নিশ্চয়কৈ এক ডাঙৰ পদক্ষেপ। কিন্তু এই সমগ্ৰ ঘটনাত ডকাইত ধৰিবলৈ গৈ গুলীবিদ্ধ হৈছে আৰক্ষীৰ জোৱান, কাৰণ ডকাইতৰ দলটো সেই স্থানৰ পৰা যেতিয়া সকলো লোক এনেধৰণে খেদি আহে সেই স্থানৰ পৰা পলায়ন কৰিবলৈ লৈছিল, সেই স্থানৰ পৰা পলায়ন কৰাৰ সময়তে তিনিজাই গুলীচালনা কৰিছিল। ডকাইতৰ দলটোৱে শূন্যলৈ তিনিজাই গুলীচালনা কৰিছিল আৰু সেই সময়তে ডকাইত ধৰিবলৈ গৈ গুলীবিদ্ধ হৈছে আৰক্ষীৰ জোৱান আৰু দুজন ব্যৱসায়ী। তৎকালে তেওঁলোকে যিহেতু আহত হৈছে তৎকালে বকু চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে দেৱকোটা আৰু গণেশ থাপা। আনহাতে দোকানৰ কৰ্মী সুৰজ নেৱাৰো আহত হৈছে এই ঘটনাত। আহিছোঁ অন্য খবৰলৈ। প্ৰখ্যাত অভিনেত্ৰী আশা পাৰেখলৈ দাদা চাহেব ফাল্কে পতা। 2020 বৰ্ষৰ দাদা চাহেব